আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যতই টিপু মুন্সির জায়গায় টিটু মুন্সি আনেন কিচ্ছু হবে না। এবারে জানাবো, অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সজন্তোষী সরকারকে হটাতে হবে বললেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকারের দুর্নীতি দুঃশাসন লুটপাট বন্ধ না হলে কোনো মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। জানাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফরেন পলিসি রিপোর্ট, বাংলাদেশের সম্ভাবনা মিলান হয়েছে। প্রিয় দর্শক, সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে ফরেন পলিসি একটি রিপোর্ট করেছে, রিপোর্টটি হুবহু আপনাদের সামনে উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে কনকনে শীতে গুড়ি গুড়ি বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন। শুরু হয়েছে মাঘ মাস, পড়ছে হাড়কাঁপন শীত, এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে রাজশাহীতে, এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জানিয়ে দেব, জামিন পেতে মরিয়া বিএনপি নেতা কর্মীরা, আদালত পাড়ায় স্বজনদের ভিড়। নির্বাচনের পর জামিন পেতে মরিয়া বিএনপি নেতা কর্মীরা, উচ্চ আদালত থেকে বিচারিক আদালতে দৌড়ঝাঁপ শুরু করেছে দলটির শীর্ষ নেতারা, আদালত পাড়ায় স্বজনদের ভিড়ও বেড়েছে। শিগগিরই কারাগারে থাকা নেতাকর্মীদের মুক্ত হয়ে রাজনীতির মাঠে সক্রিয় হবেন এমনটাই আশা করেন দলটির আইনজীবী নেতারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, এবার ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত নয়, ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যতই টিপু মুন্সির জায়গায় টিটু মুন্সি আনেন কিচ্ছু হবে না। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে যখন একটি অনির্বাচিত সরকার আসে এবং সেই সরকার মনে প্রাণে বিশ্বাস করে যে জনগণকে তোয়াক্কা না করে ক্ষমতায় থাকা যায়, আর এটি যখন সত্যি হয় তখন এই সরকার কোনো ঠেকা পড়েনি, পেঁয়াজের দামকে সহনীয় মাত্রায় নিয়ে আসবে, আলুর দাম 80 থেকে কমিয়ে 20 টাকায় আনবে, এক ডজন ডিম 140 টাকা থেকে মধ্যবিত্ত পরিবারের জন্য কমিয়ে আনবে। বুধবার যমুনা টেলিভিশনে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে টক শোতে অংশ নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এর আগে টক শোর এক পর্যায়ে উপস্থাপক ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে জানতে চান, বর্তমান সরকারের প্রথম ইশতেহার ছিল দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা, এরই অংশ হিসেবে নতুন চালু করা হচ্ছে বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে 333-তে কল করে জানানো যাবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই সুবিধা চালুর পরেও কেন বিএনপির সঙ্গে জনগণ থাকবে বলে মনে করেন? এর জবাবে রুমিন ফারহানা বলেন, সবকিছুর সূতিকার হচ্ছে রাজনীতি, রাজনীতির বাইরে কোনো কিছুই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে টাকা পাচার, দুর্নীতি, মেগা প্রজেক্ট, মেগালোড, মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের উপর ক্র্যাকডাউন এবং ভিন্ন মতের উপর দমন পীড়ন, সবকিছুই রাজনীতির মধ্যে। তিনি বলেন, পেঁয়াজের দাম থেকে শুরু করে ভোট দিতে পারছে কিনা এগুলো প্রশ্নের জবাবও একই সূত্রে গাঁথা। সাবেক এই সংসদ সদস্য মনে করেন, যখনই একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় চলে আসে এবং সেই সরকার মনে প্রাণে বিশ্বাস করে যে জনগণকে তোয়াক্কা না করেই ক্ষমতায় থাকা যায়, এটি যখন সত্যি হয় তখন কোনো কিছুতেই পাত্তা দিতে চায় না, এটি এখন চলছে বাংলাদেশে। তিনি বলেন, 333 যদি কাজ না করে তাহলে এই সরকারের কি আসে যায়? যদি ভোটের হাতে ক্ষমতা থাকতো, মানুষের হাতে ক্ষমতা থাকতো, সংবিধান যে ক্ষমতা দিয়েছে মানুষ সেটা প্রয়োগ করতে পারতো, তাহলে সরকার এখন নয় বহু আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসতো। আগের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হবে না। আমি নিশ্চিত করে বলে দিতে পারি, আপনি যত টিপু মুন্সির জায়গায় টিটু মুন্সি আনেন কিচ্ছুই হবে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সজন্তোষী সরকারকে হটাতে হবে। সরকারের দুর্নীতি দুঃশাসন লুটপাট বন্ধ না হলে কোনো মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। দেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সজন্তোষী সরকারকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণার প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, নীতি সুধার সামান্য বাড়িয়ে দেশের অর্থনৈতিক দুরবস্থার অবসান হবে না। মুদ্রাস্ফীতির মূলে রয়েছে রিজার্ভ সংকট, যার পেছনে সরকারের সজন্তোষী নীতি দায়ী। সরকারের উন্নয়ন, জিডিপি আর পার ক্যাপিটার বয়ান ধরে রাখতে ডলারের দাম কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছে, এতে ডলারের সমান্তরাল বাজার ব্যবস্থা সৃষ্টি হয়েছে, ফলে একদিকে যেমন রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রবাহ কমে যাচ্ছে।
সরকার তার অলিগার্কদের সুবিধা দিতেই সব ব্যবস্থা নিচ্ছে মন্তব্য করে মান্না বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে এই মুহূর্তে যে ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার তা সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ ব্যাংকের পক্ষে নেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংক চাইলেই নীতি সুধার প্রয়োজন অনুযায়ী বাড়ানো কিংবা ডলারের বাজারের উপর ছেড়ে দিতে পারবে না। অর্থ পাচারকারী, কালোবাজারি, সিন্ডিকেট সব সরকারের আপনজন, এই সরকারই একটা সিন্ডিকেট। আর পাচারকারীদের মধ্যে তো সরাসরি সরকারের লোকজনই রয়েছে, ফলে এই সরকারকে ক্ষমতায় রেখে কোনো নীতি দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন নিয়ে ফরেন পলিসি রিপোর্ট, বাংলাদেশের সম্ভাবনা মিলান হয়েছে। বাংলাদেশে 7ই জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বে কমপক্ষে দুজন নেতার অভিনন্দন। তাদের একজন অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছেন, আর অন্যজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রতি শেখ হাসিনার বিরল এক বন্ধুত্ব প্রদর্শন করেন। ঢাকা গণতন্ত্রের দিক দিয়ে পশ্চাৎ ধাবন করেছে, এতে বাকি বিশ্ব নিরুৎসাহিত বা হতাশ, কিন্তু বৈশ্বিক অনুমোদন তুলনামূলকভাবে কম। 2018 সালের নির্বাচনে শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছিল 257টি আসন, কিন্তু এবার সংসদ নির্বাচনে 298টি আসনের মধ্যে তার দল জিতেছে 222টি আসনে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বেশ কিছু দল নির্বাচন বর্জন করা এতে সহায়ক হয়েছে। বিএনপির বহু নেতা কর্মী জেলে ছিলেন নির্বাচনকালে, অনেক আসনে কথিত ডামি প্রার্থী দেওয়া হয়েছিল। এসব রাজনীতিককে সামনে আনা হয়েছিল যাতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এটা দেখানো যায়। তারা স্বতন্ত্র বা নামমাত্র অন্য দলের প্রতিনিধি করে নির্বাচন করেছেন। বিশ্ববাসী যখন গাজা ইউক্রেন যুদ্ধের দিকে বেশি দৃষ্টি দিয়েছে, তখন শেখ হাসিনা হয়তো জানতেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে কারো কোনো আকর্ষণ থাকবে না। ভোটারদের ভীতি প্রদর্শন করা হয়েছে, যেসব মানুষ রাষ্ট্রীয় কল্যাণমূলক সুবিধা পান তাদেরকে স্থানীয় আওয়ামী লীগের নেতারা সতর্ক করেছেন যে ভোট না দিলে প্রদেয় সুবিধা কেড়ে নেওয়া হবে। 2018 সালে বিরোধীরা নির্বাচনে অংশ নিয়ে বিশ্বাসযোগ্য নেতাদের প্রার্থী করেছিলেন, কিন্তু নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং নির্বাচন অনুষ্ঠানের একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে আওয়ামী লীগ অস্বীকৃতির কারণে বিরোধীরা এবছর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। যদিও আওয়ামী লীগকে শক্তিশালী বলে মনে করা হচ্ছে, নির্বাচনে ভোট পড়েছে শতকরা মাত্র 40%। 2018 সালে নির্বাচনের তুলনায় এর হার অর্ধেক। একই সঙ্গে এবার নির্বাচনে ভোটের এই একই হার গত 3 দশকের মধ্যে সর্বনিম্ন ভোটের অন্যতম। ভোটের এই হার নিয়ে এমনকি পর্যবেক্ষকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, প্রতিশোধ নেওয়া হতে পারে এই ভয় নাম প্রকাশ না করার শর্তে। একটি সূত্র বলছে, 7ই জানুয়ারি নির্বাচনের ভোট চলাকালে বেশ কয়েকটি বুথ পরিদর্শন করেছেন তিনি। রিপোর্ট করেছেন যে কিছু বুথে দুপুর 2টা পর্যন্ত হাতে গোনা কিছু ভোটার ছিল, কোনো স্থানে ভোট দিয়েছেন শতকরা 5 থেকে 10 ভাগের মধ্যে। স্থানীয় সময় বিকেল 3টায় বাংলাদেশ নির্বাচন কমিশনার বলে ভোট দিয়েছে শতকরা 27 ভাগ ভোটার। তারপর বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হয়, শেষের 1 ঘন্টায় ওই হার দ্রুত বেড়ে শতকরা 40 ভাগে উঠে যায়। 7ই জানুয়ারি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দমনপীড়ন অব্যাহত রাখে শেখ হাসিনা সরকার। নির্বাচনের ঠিক আগে স্থানীয় একটি আদালতের ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে 6 মাসের জেল দেওয়া হয়। এ মামলায় আপিল করতে পারবেন ইউনুস। এ সময় তিনি বিরোধী রাজনৈতিক দল গঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশের চেষ্টা করেছিলেন। শেখ হাসিনা তাকে গরিবের রক্তচোষক হিসেবে আখ্যায়িত করেছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খান এরাকে বিচারের নামে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। নির্বাচনের বেশ কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে বা এতে জড়িত ছিলেন বলে যুক্তরাষ্ট্র মনে করেছে। তাদের বিরুদ্ধেই এই নিষেধাজ্ঞা আরোপ করা। এর মধ্যে আছেন আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের নেতারা। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, এখন সামনে অগ্রসর হতে উভয় সংকটের মুখে যুক্তরাষ্ট্র। তাতে অবশ্যই বিবেচনা করতে হবে যে তাদের নিজস্ব কূটনৈতিকরা সমালোচনা করেছেন এমন একটি নির্বাচনে নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সরকারের, অন্যদিকে ইসলামপন্থী উগ্রবাদীদের দমনে ঢাকা যে সমর্থন দিয়েছে তার প্রশংসা করেছে ওয়াশিংটন। নির্বাচনের ফল নিয়ে হয়তো সন্তুষ্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রয়োজন আঞ্চলিক অংশীদার, বিশেষ করে চীনের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়ে তা আরো বেশি প্রয়োজন। 2019 সালে পুলওয়ামা হামলায় কমপক্ষে 40 জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরো খারাপ হয়েছে, এমন খারাপ হয়েছে যে তারা সশস্ত্র যুদ্ধে লিপ্ত হতে পারে। বছরের শুরুতে ভারতীয় দ্বীপপুঞ্জে নরেন্দ্র মোদীর একটি অবকাশ যাপন কেন্দ্রকে লক্ষ্য করে মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয় ভারতের, তা অবশ্য শেষ হয়েছে। ওই বিরোধে নরেন্দ্র মোদীর সমর্থকরা মালদ্বীপের চেয়ে ভারতের সমুদ্র সৈকতের প্রশংসা করেছিলেন এবং মালদ্বীপকে আরো বেশি করে চীনা শিবিরের দিকে ঠেলে দেওয়া হয়। সর্বশেষ শ্রীলঙ্কায় ভারতীয় একটি পরিবেশ বান্ধব প্রকল্প
সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে কলম্বোর সঙ্গে সম্পর্ক ছায়া ফেলেছে। বাস্তবতা হলো রাজনৈতিক বিরোধীদের জন্য একটি অনিরাপদ স্থান হলো বাংলাদেশ। বিচারহীন আটক এবং নির্যাতন নিয়ে উদ্বেগ চলমান, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলমান, অধিকার কর্মীদের মধ্যে ভয় সৃষ্টি করেছে ডিজিটাল নিরাপত্তা আইন। নির্বাচনে পরাজিত হওয়ার ঝুঁকি কম থাকলেও সরকার দায় মুক্তি দিয়ে কাজ করতে সক্ষম হয়। 1996 থেকে 2008 সাল পর্যন্ত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিশ্চিত করেছিল তুলনামূলক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। ওইসব নির্বাচনের প্রতিটিতে হেরেছিল ক্ষমতাসীন দল, কিন্তু সেই ব্যবস্থা অনেক আগেই হারিয়ে গেছে। এই ব্যবস্থা বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত নয়। ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার 18 জানুয়ারি ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে 48 ঘন্টারও কম সময় নিয়ে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পাকিস্তান পরিচালিত এই হামলার লক্ষ্যবস্তু ছিল সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের সারাবান শহরে অবস্থিত কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান এবং স্থাপনা। মূলত পাকিস্তান বেলুচ এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির ঘাঁটিতে এই হামলা পরিচালনা করে। ইরান জানিয়েছে নিহতদের মধ্যে 3 জন নারী এবং 4 জন শিশু রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের দাবি, তাদের হামলায় সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরাক। ওই হামলায় 2 শিশু নিহত হয় এবং কয়েকজন আহত হয়েছেন। হামলার ঘটনায় দুদেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের পাশাপাশি দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে। এদিকে পাকিস্তান, ইরাক এবং সিরিয়ায় সাম্প্রতিক ইরান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।